নমস্কার ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি জলের অপর নাম জীবন আমাদের দেহে জলের অতিরিক্ত পরিমাণ আমরা ঘাম মূত্র ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে বের করে থাকি কিন্তু মাছ কিভাবে তার দেহে জলের ভারসাম্য বজায় রাখছে সেটি আজ আমাদের আলোচ্য বিষয় প্রথমে দেখা যাক মিষ্টি জলের মাছ অর্থাৎ নদী বা পুকুরের মাছ তারা তাদের দেহের জলের ভারসাম্য কীভাবে বজায় রাখছে এটি ধরা যাক পুকুর বা নদী আর এটা নদীর মাছ বা পুকুরের মাছ এখন পুকুর বা নদীর জলে নুনের পরিমাণটা কম থাকছে কার থেকে মাছের দেহে নুনের পরিমাণের থেকে তাই মাছের দেহে নুনের পরিমাণটা বেশি থাকছে তাহলে আমরা জানি যে অভিসবণ একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকোনুরা যায় তাহলে যেহেতু পুকুর বা নদীর জলের নুনের গাঢ়ত্বটা কম তাহলে এই কম গাঢ়ত্ব থেকে মাছের দেহে যেখানে গাঢ়ত্ব বেশি সেখানে দ্রাবকণু অর্থাৎ জল যাবে তাহলে মাছের দেহে জল ঢুকবে তাহলে মাছ মাছের দেহে জল ঢুকলে মাছটা আস্তে আস্তে ফুলবে ফুলে যাবে তাহলে সেই ফোলাটাকে ওভারকাম করার জন্য মাছ কি কি উপায় অবলম্বন করছে মাছ তার জন্য দুটো উপায় অবলম্বন করছে এক নাম্বার সে মাছের দেহে যে অতিরিক্ত জলটা ঢুকছে সেটা সে বের করে দিতে চাইবে তার জন্য সে কি করে লঘুমূত্র ত্যাগ করে যাতে জলের পরিমাণটা বেশি থাকে ফলে তার দেহে যে অতিরিক্ত জলটা ঢুকছিলো সেটা কি হয় বেরিয়ে যায় আর দু নাম্বার পয়েন্ট কী দু নম্বর পয়েন্টটা হচ্ছে মাছের দেহে যে যে অতিরিক্ত জলটা ঢুকছে তার ফলে মাছের দেহে আয়নের পরিমাণটা কমে যাচ্ছে আগে যা আয়ন ছিল বেশি জল ঢোকার ফলে আয়নটা ডাইলুট হয়ে যাচ্ছে আয়নের পরিমাণটা কমে যাচ্ছে তার জন্য কি করছে মাছ ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে এবং তার দেহে আয়নের ভারসাম্যটা বজায় রাখার চেষ্টা করে এইভাবে পুকুর বা নদীর মাছ তার দেহে জলের ভারসাম্যটা বজায় রাখছে এবার দেখা যাক নোনা জলের মাছ কি করে নোনা জলের মাছ এটা ধরা যাক সমুদ্র সমুদ্রের জল এটা সমুদ্রের মাছ তাহলে সমুদ্রের জলে আমরা জানি নুনের পরিমাণটা বেশি তাহলে সমুদ্রের মাছের দেহে নুনের পরিমাণটা তুলনামূলক কম হয় তাহলে সেখানে কি রকমের প্রবলেম সৃষ্টি হয় তাহলে মাছের দেহে নুনের পরিমাণটা কম নুনের গাঢ়ত্বটা কম সমুদ্রের জলে নুনের গাঢ়ত্বটা বেশি যেহেতু অভিশবন প্রক্রিয়াতে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ের দিকে দাবো কোনোরা যায় তাহলে মাছের দেহ থেকে জল সমুদ্রের জলে বেরিয়ে যাবে তার ফলে কি হবে তার ফলে মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে মাছের দেহে জলের ঘাটতি ঘটবে মাছটা আস্তে আস্তে চুপসে যেতে পারে সেটাকে জয় করার জন্য সেটাকে ওভারকাম করার জন্য মাছ দুটো পদ্ধতি অবলম্বন করে এক হলো মাছ তার জন্য ঘন মূত্র ত্যাগ করে ফলে খুব কম পরিমাণ জল তার দেহ থেকে বেরিয়ে যায় দু নাম্বার কি মাছের দেহ থেকে জল বেরিয়ে যাচ্ছে মানে তার দেহে আয়নটা বেড়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে আয়নটা যেমন ছিল তেমন আছে ফলে কি তার দেহে আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে তাই সে অতিরিক্ত আয়নটা ফুলকার মাধ্যমে ত্যাগ করে দেয় এইভাবে সমুদ্রের বা মাছ বা নোনা জলের মাছ তার দেহে জলের ভারসাম্যটা বজায় রাখে